হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের করাবো রাইট সার্কুলার কোন বা লম্ববিত্তাকা শঙ্কু এই চ্যাপ্টারে এর আগে দুটো ক্লাস আমার কমপ্লিট করা হয়ে গেছে সেই দুটো ক্লাসের প্রথম ক্লাসে আমি এই চ্যাপ্টারের সমস্ত থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পরবর্তী ক্লাসে বেশ কিছু অঙ্ক নিয়েও আমি আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমি আরও দু চারটে অঙ্ক তোমাদের দেখাবো যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এগুলোকে কিন্তু প্র্যাকটিস করে না গেলে তোমরা পরীক্ষায় কিন্তু বিপদে পড়ে যেতে পারো তাই তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখো এবং যে অঙ্কগুলো করাবো সেগুলোকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে চলো শুরু করি আজকের ক্লাস তাহলে আজকে আমরা প্রথম যে অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি আমি পড়ি তোমরা মন দিয়ে কোশ্চেনটি সবার প্রথমে ভালো করে শোন লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে এরকম একটি লম্ব শঙ্কু আকৃতির তাবু আছে এটা তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তাবুটির তির্যক উচ্চতা যদি সেভেন মিটার হয় তির্যক উচ্চতা বলতে আমরা এটাকে বুঝি ধরো এটাকে নাম দিলাম এ বি সি এবিটাকে বলা হয় শঙ্কুর উচ্চতা বিসিটাকে বলা হয় ভূমির ব্যাসার্ধ যেটাকে আমি আর ধরে নিলাম আর তির্যক উচ্চতা হচ্ছে এসি যেটাকে বলা হয় এল তো এখানে তির্যক উচ্চতা সেভেন মিটার অর্থাৎ এলের মান দেওয়া আছে সেভেন মিটার তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় কর ভূমি মানে এই যে এই বৃত্তটাকে বোঝানো হয়েছে তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র কিন্তু আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই আরের মানটা আমার জানতে হবে আরের মানটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই তাহলে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর আরের মানটা নির্ণয় করা বুঝতে পেরেছ তাহলে এখানে এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু আছে তাঁবুটি তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তোমরা যদি তাঁবু দেখে থাকো এই শঙ্কু আকৃতির তাহলে তাঁবুটি তৈরি মানে শঙ্কুটি তৈরি করতে বা তাঁবুটি তৈরি করতে যে ত্রিপল লাগে সেই ত্রিপলটা হয় শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সেই ত্রিপলটাকে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান বলতে পারি তাহলে শঙ্কুর যে পার্শ্বতল আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে শঙ্কুর যে পার্শ্বতল তার ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক পাই আর এল বর্গ একক আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ এল মানে হচ্ছে তির্যক উচ্চতা তাহলে এইখানে এই যে পাই আর এল এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র ফল সেটা কার সাথে সমান যতটা ত্রিপল লেগেছে তার সাথে তাহলে ত্রিপল কতটা লেগেছে সাতাত্তর বর্গমিটার তাহলে এখানে পাই আর এলটা কার সাথে সমান হবে সাতাত্তর বা সেভেন্টি সেভেনের সাথে ইকুয়াল হবে এটা আমি এখান থেকে বলতে পারি এবার দেখো পাই মানে হচ্ছে বাইশের সাত আর যা আছে থাকলো কারণ আরের মানটা আমরা জানি না আটটা এখানে নির্ণয় করবো সবার আগে আর এল এল মানে হচ্ছে তিরযোগ উচ্চতা যেটা এখানে সেভেন মিটার দেওয়া আছে তাহলে এলের জায়গায় সেভেন মিটার বসালো তাহলে এই সেভেন এই সেভেন কেটে গেলো তাহলে আরই টু দেখো সেভেন্টি সেভেন বাই এটা নিচে আসলে টোয়েন্টি টু এটা হবে ইলেভেন দিয়ে যাবে আর ইলেভেন দিয়ে এটা কাটলে হচ্ছে টু তাহলে আর কত পেলাম সেভেন বাই টু মিটার আর মানে এই যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যেটা পেলাম হচ্ছে সেভেন বাই টু মিটার তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে এই যে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে বলেছে তাহলে সুতরাং ভূমিতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার যেহেতু ভূমিতলটা একটি বৃত্ত বৃত্তের ক্ষেত্র বলে সূত্র কী হবে পাই আর স্কোয়ার বর্গ এককটা দেখো এখানে মিটার আছে তাই আমি এখানে বর্গ মিটার লিখলাম এবার পাই মানে হচ্ছে বাইশের সাত আর স্কোয়ার আরে মানে পেয়েছি সেভেন বাই টু তাহলে আর স্কোয়ার মানে সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু তাহলে এখানে সেভেন কাটলো এখানে টু কাটলে ইলেভেন তাহলে সেভেন ইন্টু ইলেভেন হচ্ছে সেভেন্টি সেভেন বাই টু ইকাল টু থার্টি এইট পয়েন্ট ফাইভ থার্টি এইট বর্গ মিটার আচ্ছা এইবার আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় খুব আসে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক হচ্ছে এটি তা তোমরা এটি মনোযোগ সহকারে দেখো এবং বাড়িতে খুব ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে তাহলে চলো অঙ্কটি পড়ি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে এরকম লম্ব বৃত্তাকার একটি শঙ্কু আকৃতির তাঁবু আছে যার ভেতরে কতজন লোক থাকতে পারে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে তাহলে এই যে ভূমি হচ্ছে কিন্তু এখানে একটি বৃত্ত তাহলে এই বৃত্তের মধ্যে টোটাল কতজন লোক থাকবে এগারো জন লোক থাকবে তাহলে এক একজন কতটা করে জায়গা নেবে চার বর্গমিটার করে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন মানে এক একজন লোকের জন্য কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঘন মিটার দেখেই বুঝতে পারছো এটা আয়তনের একক আয়তনের একক সর্বদা ঘনমিটার হয় তাহলে এই যে এগারো জন লোক ভূমিতে আছে তাহলে তাদের যে বাতাসের প্রয়োজন বাতাসটা কোথায় থাকবে এই ভেতরে শঙ্কুর যে ভেতরের যে স্পেস সেখানের মধ্যে বাতাসটা থাকবে এবং সেটাই হচ্ছে কি শঙ্কুর আয়তন তাহলে এক একজনের জন্য কতটা আয়তন লাগছে শঙ্কুর কুড়ি ঘনমিটার করে তাহলে ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো তাহলে এই যে তাঁবুটা তার উচ্চতা কত হবে সেটাই এখানে নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যেহেতু এগারো জন লোক আছে এক একজনের জন্য কী লাগছে চার বর্গমিটার জায়গার প্রয়োজন তাহলে আমি লিখতে পারি যে এগারো জন লোকের জন্য ভূমিতে জায়গা প্রয়োজন জায়গা প্রয়োজন কত হবে একজনের জন্য চার বর্গমিটার তাহলে এগারোজনের জন্য চার ইন্টু এগারো মানে চুয়াল্লিশ বর্গমিটার জায়গার প্রয়োজন চুয়াল্লিশ বর্গমিটার জায়গার প্রয়োজন তাহলে এই যে চুয়াল্লিশ বর্গমিটার ভূমিতে জায়গার প্রয়োজন এই চুয়াল্লিশ বর্গমিটারটা কার সাথে সমান হবে এই যে শঙ্কুর ভূমির তল যে বৃত্ত যে শঙ্কুটির ভূমিতল যে বৃত্ত সেই বৃত্তের ক্ষেত্রফলের সাথে এটা সমান হবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কী পাই আর করে তাহলে এটাই হচ্ছে চুয়াল্লিশ বর্গমিটারের সাথে সমান হবে এবার পাই মানে হচ্ছে বাইশের সাত পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার ইকল টু চুয়াল্লিশ তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ারের মান পাবো চুয়াল্লিশ ইন্টু সাত বাই বাইশ এটা ওইদিকে গেল গুণ হলো বাইশটা নিচে নামল বাইশ দুগুণে চুয়াল্লিশ তাহলে আর স্কোয়ার ইকল টু কত পেলাম চোদ্দো আমি এখান থেকে আরও মান বের করছি না কারণ স্কোয়ার দিয়ে আমার কাজ হয়ে যাবে তাই আর স্কোয়ার ইকল টু চোদ্দো এটাই বের করে এক নম্বর ইকুয়েশান নাম দিয়ে রাখলাম আচ্ছা এবার দেখো প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গার প্রয়োজন এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন তাহলে এক একজনের জন্য বাতাস প্রয়োজন হচ্ছে কুড়ি ঘনমিটার তাহলে এগারো জন লোকের জন্য বাতাস প্রয়োজন কত হবে এগারো ইন্টু কুড়ি অর্থাৎ দুশো কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন তাহলে তাঁবুতে টোটাল এগারো জন লোক থাকতে পারে অর্থাৎ তাঁবুতে টোটাল বাতাসের প্রয়োজন দুশো কুড়ি ঘনমিটার তাহলে এই দুশো ঘন কুড়ি ঘনমিটারটা কী হবে এই তাঁবুর আয়তন তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এটাই আমার হতে হবে কার সাথে দুশো কুড়ির সাথে ইকুয়াল হতে হবে তাহলে দেখো তুমি এখানে ওয়ান বাই থ্রি পাই মান হচ্ছে বাইশের সাথে এই যে দেখো আর স্কোয়ার আর স্কোয়ার মান কত বের করেছি চোদ্দো তাই আমি আর স্কোয়ারের জায়গায় এই যে চোদ্দো বসিয়ে দিলাম ইন্টু এইচ ইকলটা দুশো কুড়ি তাহলে দেখো এখান থেকে যে সাত দু চোদ্দো তাহলে এই চিকলটা হবে দুশো কুড়ি রাইট সাইডে আছে তিনটা নিচে ছিল ওদিকে গিয়ে তিনটা দুশো কুড়ির সাথে গুণ হবে আর বাইশ আর দুই যেটা উপরে ছিল সেটা নিচে নামবে ওই যে তাহলে বাইশ দিয়ে যদি তুমি এটাকে কাটো এটা হবে দশ আর দুই দিয়ে এটা কাটলে হবে পাঁচ তাহলে এই চিকলটু পাঁচ গুণ তিন মানে হচ্ছে পনেরো এইচ মানে কী ছিল এইচ হচ্ছে আমরা কী জানি একটা শঙ্কুর উচ্চতা তাহলে এখানে তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে উচ্চতা কত পেলাম পনেরো মিটার তাহলে সুতরাং তাঁবুটির উচ্চতা পনেরো মিটার এবার দেখো আমি তোমাদের একটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি এই ধরনের শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয় ঠিক আছে এখানে বলা হয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির আয়তন হচ্ছে ভি ঘন একক ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি ইকোয়াল টু কত তাহলে শঙ্কুর আয়তনকে বলছে এখানে ভি এবার শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি আমরা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচ মানে উচ্চতা কিন্তু উচ্চতা যেহেতু এখানে ক্যাপিটাল এইচ বলে দিয়েছে তাই আমি স্মল এইচের জায়গায় ক্যাপিটাল এইচ ধরলাম তাহলে ভি মানে হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আচ্ছা ভূমির ক্ষেত্রফল ভূমিটা তো একটা বৃত্ত শঙ্কুর তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার তুমি যদি একটা শঙ্কুর খেয়াল করো এই যে শঙ্কুটির এই যে ভূমি এই ভূমিটা যেহেতু একটি বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফল মানে এই বৃত্তটির ক্ষেত্রফল হবে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি এরকম আর হয় তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ বলে দিয়েছে তাই আমি এখানে এইচ ধরেছি এই যে শঙ্কুর যে হাইট এটা কিন্তু এখানে ক্যাপিটাল এইচ বলে দিয়েছে তাহলে এ এইচ বাই ভি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এ মানে পেলাম পাই আর স্কোয়ার ইন্টু এইচ যেমন আছে থাকলো আর ভি মানে কত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ভি মানে বি এর জায়গায় ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ বসলো পাই পাই কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল এইচ এইচ কেটে গেলো তাহলে ওপরে ওয়ান থাকলো আর নিচে ওয়ান বাই থ্রি থাকলো ইকোয়াল টু থ্রি ঠিক আছে তাহলে এইচ বাই ভি এর মান পেলে কত থ্রি তাহলে এই ধরনের শর্ট কোশ্চেন বই দেখবে আরও বেশ কিছু শর্ট কোশ্চেন আছে এগুলো সব নিজেরা করে নেবে আমার পক্ষে তো সব কিছু এখানে দেখানো সম্ভব না আমি দেখালাম যে এই ধরনের শর্ট কোশ্চেনও কিন্তু তোমার ক্লাস টেনের যে পরীক্ষা হয় মাধ্যমিক এক্সাম সেখানে কিন্তু দেয় অর্থাৎ এই ধরনের কোশ্চেন যদি তোমাকে দেয় এখানে দু নম্বর দেওয়া হবে ঠিক আছে দু নম্বর হিসাবে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষা দিতেই পারে তাহলে তোমরা বইয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা করে ফেলবে পরপর তাহলে আজকে আমি যে সকল অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এছাড়াও দেখবে তোমাদের বইয়ে অনেক অঙ্ক করা থাকে সেই অঙ্কগুলোকেও তোমরা প্র্যাকটিস করবে যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমার এই পর্যন্ত থাকলো এর পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা শুরু করব তাহলে চলো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো